মামলায় রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। বীরভূমে গত রাতেই পৌঁছে গিয়েছে ইডির একটি দল। শান্তিনিকেতনে রাত কাটিয়ে বুধবার সকালে তাদের একটি দল যায় জেলা সদর শিউরিতে। সেখানে টুলু মণ্ডল নামের এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি শুরু করেছেন ইডি আধিকারিকরা। একজন পাথর ব্যবসায়ী হিসেবে পরিচিত থাকলেও তৃণমূল আমলে দলের নেতা হয়ে ওঠেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ টুলু। সমস্ত বন্ধ পাথর খনি চালু করে তোলা আদায়ের সঙ্গে জেলায় বেআইনি টোল বসিয়ে নানা প্রান্তে ট্রাক থেকে প্রতিদিন কয়েক কোটি টাকা তোলা, ওভারলোডিং ট্রাক থেকে টাকা আদায়ের মতো নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে। বর্তমানে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ মোহাম্মদ বাজারের এই তৃণমূল নেতা গ্রাম ছেড়ে জেলা সদর শিউরিতে এসে বসবাস করেন বলে জানা গিয়েছে। বাড়ি গাড়ি সবই রয়েছে তার। জেলার একজন ধনী মানুষ হিসেবেই পরিচিত ছিলেন তিনি। তার বাড়ি ছাড়াও ইতিমধ্যে আরও একাধিক তৃণমূল নেতা ইডির নজরে বলে জানা গিয়েছে। এদিন ইডির একটি দল হানা দেয় বাসাপাড়া এলাকার একটি বাড়িতেও। শুরু হয়েছে তল্লাশি। ওই বাড়ির মালিক বীরভূম জেলা পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল করিম খান, ইনিও অনুব্রত ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। আপাতত ইডি ওই দুই বাড়িতে তল্লাশি চালাচ্ছে বলে সূত্রের খবর। ইতিমধ্যে কয়লাবাজার মামলায় অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেতার দেহরক্ষী সাইকেল হোসেন। ইলাম বাজার সহ বীরভূমের নানা জায়গায় সাইকেলের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।